আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে কিছু টাকা জমলে কলকাতার কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো। বলতে পারেন আজ আমাদের সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমরা আজ যাচ্ছি কলকাতার রুবি ক্রসিং এর কাছে, যে অ্যাবসুলেট বারবিকিউটা আছে সেখানে ডিনার করতে। এর বুকিং অলরেডি আমরা করে ফেলেছি গুগল থেকে, আপনারা চাইলে আপনারাও গুগল থেকেই করবেন, তাহলে কনফার্ম একটা টেবিল পেয়ে যাবেন। অ্যাবসুলেট বারবিকিউ সত্যি অসাধারণ সুন্দরভাবে ডেকোরেট করা একটা রেস্টুরেন্ট। আর আমি না এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করতে এসেছি এত বড় কোনো একটা রেস্টুরেন্টকে। এখানে এসে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার স্টার্টার। সত্যি এখানকার স্টার্টার নাম করা, যেটা আপনার প্রচণ্ড ভালো লাগবে, আর আমার তো লেগেইছে। বিশেষ করে এই যে কর্নের আইটেমটা দিয়েছিল না, এটা খুব সুন্দর খেতে। তার সাথে দিয়েছিল সুইট পটেটো বলে একটা খাবার, যেটা সত্যি আমি আলুর এত রকম আইটেম খেয়েছি কিন্তু এর মতো সুন্দর আলুর আইটেম আমি কোনোদিনই খাইনি। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে আর এখানে আপনারা এলো আপনাদেরও ভালো লাগবে, সে জিনিসটা হচ্ছে এখানকার যে বারবিকিউ করা হয় না, ওইটা আপনার টেবিলেতেই করা হবে। ওই মেশিনটা আপনার টেবিলের সাথেই সেট করা আছে। ওরা ওখানে এসে ননভেজ ভেজ আইটেম দিয়ে যাবে এবং টেবিলের মধ্যেই ওইটা বারবিকিউ হবে এবং আপনাকে ওইটা নিয়ে খেতে হবে। বা ওরা আপনি যদি চান ওরা দিয়েও যেতে পারে আপনাকে, সেটা আপনার উপর নির্ভর করছে। তবে আমরা যে ওয়েলকাম ড্রিঙ্কসগুলো নিয়েছি এগুলো বারবিকিউ বুফেট প্যাকেজের মধ্যে ছিল না, এগুলো আমাকে আলাদাভাবে নিতে হয়েছিল। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখন আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে বারবিকিউয়ের জন্য অর্থাৎ স্টার্টারে যে আইটেমগুলো ছিল সেখানে ভেজ আর ননভেজ আইটেম আলাদা আলাদা ছিল। ননভেজ আইটেমের মধ্যে ছিল চিকেন, মাটন, চিংড়ি মাছ, আরও অনেক কিছু ননভেজ খাবার। তার সাথে ভেজ আইটেম যেটা বেশি গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর খেতে সেটা হচ্ছে মাশরুম ছিল, আনারস ছিল, তরমুজ ছিল, যেটা আমার কাছে প্রচুর স্পেশাল লেগেছে যে তরমুজ বারবিকিউ। স্টার্টার শেষ করে আমরা ঠিক করেছিলাম উইসগিলে যাব। উইসগিলে গিয়ে ওখানে কী কী খাবার আছে সেগুলো দেখব, দেখে ওখান থেকে খাবার নেব। কিন্তু উইসগিল যাওয়ার পরে আমাদের সবার প্রথমে দুটো আইটেম চোখে পড়েছিল, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা ওখানে দু রকমেরই ছিল, দই ফুচকা ছিল, জল ফুচকা ছিল। তবে আমরা ঠিক করেছিলাম প্রথমে দই ফুচকা খাবো, কারণ দই ফুচকার টেস্টটা অনেকটাই বেশি, যা রিভিউ আমরা অলরেডি আগে থেকে দেখে নিয়েছিলাম। তাই আমরা দুজন মিলেই দই ফুচকা নিয়ে এসেছিলাম। সত্যি বলছি দই ফুচকাটা অসম্ভব সুন্দর খেতে ছিল, এবং যেটা বাইরের ফুচকার মধ্যে আমি তো আগে কোনোদিন এইরকম দই ফুচকা খাইনি যেটা এরা বানিয়ে দিয়েছিল তার মতো। তারপরে আমরা জল ফুচকাও ট্রাই করেছিলাম, তবে জল ফুচকাটা আমার কোনো রকম স্পেশাল কিছু লাগেনি। এর থেকে বাইরে জল ফুচকা অনেকটাই বেটার খেতে। উইসগিলের আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনি সার্কের মাংস, র্যাবিটের মাংস, এছাড়াও কর্ক, এই সমস্ত কিছু টেস্ট করতে পারেন এসে যদি চান আর কি। আমাদের উইসগিল শেষ হওয়ার পরে আমরা চেয়েছিলাম ডাইরেক্ট মেন কোর্সে ঢুকতে। মেন কোর্সের মধ্যে আপনি সমস্ত কিছু খাবারই পাবেন, যেমন পোলাও, চিকেন দো পেঁয়াজা, পনিরের তরকারি, মাছের ঝোল। অ্যাকচুয়ালি মেন কোর্সটাকে আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ মেন কোর্সটা তো আপনি যে কোনো রেস্টুরেন্টে গেলেই পেয়ে যাবেন চাইলে, কিন্তু এখানের মেন কোর্সেও আপনি সেই সমস্ত খাবারগুলোই পাবেন। আরও এখানে স্পেশাল ছিল যেগুলো অনেক ধরনের স্যালাড ছিল। আর এখানকার মেন কোর্সটাকে আমার মনে হয় যতটা পারা যায় অ্যাভয়েড করে এখানকার যে স্টার্টারগুলো ছিল, স্পেশালি বারবিকিউ স্টার্টারগুলো, ওগুলো আপনি চাইলে এনজয় করতে পারেন। তাছাড়া আর অ্যাকচুয়ালি আমি ওই জিনিসটাকে বিশালভাবে এনজয় করেছি প্রথমে স্টার্টারগুলোকে। উইসগিলেতেও যে আপনি নানান ধরনের খাবার আছে, আপনাকে প্রথমেও বললাম যেখানে সার্কের মাংস, অক্টোপাসের মাংস, এইসব নানান ধরনের খাবারও আপনি খেতে পারেন যেগুলো বাইরে কোথাও পাওয়া যাবে না, সেই খাবারগুলোকে আপনি গুরুত্ব দিতে পারেন বেশি। আর মেন কোর্স তো যে কোনো জায়গাতেই সমানই পাওয়া যায়, তাই না? আর দেখুন এখানে তরমুজগুলোকে কেটে কত সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে, স্পেশালি এই তরমুজের সামনে যে প্লেটগুলো আছে, বাটিগুলো আছে, ওখানে স্যালাড আছে নানান ধরনের, আর তাছাড়া বিরিয়ানিও আছে।
একটা জিনিস, এখানে চাউমিনও আছে প্লাস তার সাথে খিচুড়িও আছে, মানে আপনি যা চাইবেন অ্যাকচুয়ালি সব কিছু মেন কোর্সে আছে, যে খাবারগুলো বাঙালিরা খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি সেই সমস্ত খাবারগুলোই মেন কোর্সে এরা রেখেছে। কিন্তু আমার মনে হয় যে অ্যাবসলিউট বারবিকিউতে এসে মেন কোর্সের দিকে অতটা গুরুত্বটা না দিলেও চলবে প্রধানত। আর এগুলো হচ্ছে আমার খাবার যেগুলো আমি নিয়েছি, ভরে ভরে সালাড, পাঁপড় আর অল্প বিরিয়ানিও নিয়ে এসেছি। উইস গ্রিলের ঠিক পাশেই এক জায়গায় লেখা ছিল হান্ডি মাটন, অনেকক্ষণ ধরে দেখছিলাম, লাস্টে আর থাকতে পারলাম না, যে নিয়ে চলে এলাম মাটনটাকে, বুঝলেন। আর এনারা দেখুন খাবার শেষ হতে না হতে কোথা থেকে মিষ্টি কেক এসব নিয়ে চলে এসেছে। আর আমি কি হান্ডি মাটন ছাড়ি অত সহজে, বিরিয়ানি তার সঙ্গে হান্ডি মাটন, ভাবুন তো কেমন লাগবে। আপনি শুধু বিষয়টাকে ভাবুন, আপনি কোথাও একটা খেতে গেছেন যেটা খুব বড় একটা রেস্টুরেন্ট, যেখানে প্রায় 250 থেকে 300 মানুষ একসাথে খাচ্ছে, হঠাৎ করে সেখানে একটা পার্টি শুরু হয়ে গেল, যেখানে সমস্ত মানুষ একসাথে চলে এলো, ওখানকার স্টাফেরা একটা সুন্দর প্রোগ্রাম করছে এবং নাচছে, এবং এত সুন্দর একটা গানে স্টেপ বাই স্টেপ নাচছে, আপনার কতটা ভালো লাগবে আপনি একটু ভেবে দেখুন। এই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বারবিকিউতে এসেই করা সম্ভব, যেটা আমি করেছি, আমরা করেছি, বিশ্বাস করুন এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর এত সুন্দর একটা সন্ধ্যা কাটবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। বিশালই সুন্দর একটা সন্ধ্যা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। নাচা গানা সব শেষ, আর এই দেখুন আমি কত রকমের কেক নিয়ে এসেছি শুধুমাত্র খাওয়ার জন্য। বিশ্বাস করুন মিয়া মোড়েতে গিয়েও কোনোদিন আমি এতগুলো কেক একসাথে নিয়ে তো খাইনি। আর প্রথমের দিকেই বলছিলাম না যে এই ওয়েলকাম ড্রিঙ্কসগুলো বারবিকিউ লিস্টের মধ্যে থাকে না, এগুলো আলাদাভাবে কিনতে হয়, সেগুলো ছিল অ্যাকচুয়ালি মকটেল। আর এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আইসক্রিমের ককটেল। এই যে এই খাবারটা, এটা ছিল আইসক্রিমের ককটেল। আর এই যে আইসক্রিম, এটা হচ্ছে পানের আইসক্রিম, যেটা ওরা পান পাতা দিয়ে আপনার সামনেই আপনাকে রেডি করে দেবে, আপনি যতটা চাইবেন ততটাই আপনাকে রেডি করে দেবে। এটা পান পান খেতে অতটাও টেস্ট নয়, তবে এই যে ককটেল বলছি এটা অ্যাকচুয়ালি আলাদা নাম আছে, বুঝলেন তো, আমরা নামটা ভুলে গেছি তার জন্যে আইসক্রিমের ককটেল ককটেল বলছি। এটা কিন্তু টেস্ট নর্মাল আইসক্রিমের মতনই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেটা আপনি এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এক্সপ্রেশনটা দেখুন। এই যে ছোটবেলা থেকে আমরা শুনছি গুড ইভিনিং গুড ইভিনিং, বিশ্বাস করুন আমার লাইফে এই প্রথমবার গুড ইভিনিং এলো, এত সুন্দর ইভিনিং তো আমি আমার লাইফে কোনোদিনই কাটাইনি। আর আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো রকম কোয়ারি থাকে, বা আপনারা যদি জানতে চান অ্যাবসলিউট বারবিকিউ কীভাবে যাবেন বা কীভাবে বুক করবেন, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আর চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুনি, আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে, বলে রাখি আমাদের মোট বিল পড়লো 2226 টাকা, যেটা ট্যাক্স অর্থাৎ জিএসটি নিয়ে, আর এমনি দামটা ফ্যাকচুয়েট করে, আপনি যখন যাবেন তার আগে চেক করে নেবেন গুগলে গিয়ে,
ওখানে লিখবেন অ্যাবসোলিউট বারবিকিউ রুবি ক্রসিং, তাহলেই দিয়ে দিবে। দামটা আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা ভ্যারি করে, আলাদা ডেটে ডেট মানে শুক্রবার শনিবার রবিবার এই ডেটগুলোই আলাদা থাকে আর অন্যান্য ডেটে আলাদা থাকে, সেটা আপনারা চেক করে নেবেন। তো নমস্কার, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।